السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الَّذِي <سؤال> خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ الَّذِي خَلَقَ سَبْعَ سَمَاوَاتٍ طِبَاقًا <mallan>: Ma tarafi falqir rahmani min tafawut Farji albasara hal taram min futur Summarji albasara karratayni yanqalib ilaikal il basaru qasi'an wa huwa hasir Sadaqallahul malakul azim قال رسول الله صلى الله عليه وسلم ان خير الحديث كتاب الله وان خير ان خير الحديث كتاب الله قال الله تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى ال سيدنا মাওলানা মুহাম্মদ যত দুরুদ পড়া হয় সকল দুরুদের রাজা দুরুদ হলো দরুদে ইব্রহীম আল্লাহ চল্লে আলা মোহাম্মদ ও আলা আলি মোহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ও আলা আলি ইব্রাহিম انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد হাফেজে কোরআন ছাত্রদের পাগরি প্রদান উপলক্ষী তাহাজিবুল উম্মাহ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকেরই তাপসিরুল কোরআন মাহফিলের জনাব সভাপতি আল্লামা গোলাম সারওয়ার সাইদি আসকেরি মাহফিলের প্রধান আকর্ষণ হাটের ফির সাহেব আল্লামা কামরুল ইসলাম সাঈদ আনসারী আজকের মাহফিলের প্রধান বক্তা হাজিগঞ্জ কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস আল্লামা আবু নসর আশরাফি আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ পরমশ্রদ্ধা মুরুব্যান তরুণ কিশোর ভাইরা আড়ালের মা ও বোনেরা আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ যে মুনি আজকের মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার সুযোগ দিলেন সে মুনিবের দরবারে আমরা সকলেই কালে মাতুস্যকর আদায় করি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ অসংখ্য দুরুদ এবং সালাম শেষ নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাহু আলাইহি উপর আমার বন্ধুরা আমি আপনাদের খ্যাত পবিত্র কালামে হাকিমের আল মুল্ক থেকে প্রথম কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি আমি চেষ্টা করব। সুরামুল্কেরে প্রথম দিকে আল্লাহ সুবানা তাল আমাদের জন্য যে কথাগুলো রেখেছেন এ কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতে অমা তাও ফিকি বিল্লা কালামে হাকিমের উপরে আলোচনার পূর্বে কালামে হাকিমের পরিচয়ের উপরে দু একটা কথা বলতেই হয় এ কালাম হচ্ছে আসমান এবং জমিনের মালিক আমাদের সকলেরই মালিক আল্লাহ সুবানা তালার পক্ষ থেকে নাজিলকৃত সর্বশেষ আসমানি কিতাব এ কিতাব এসেছে গোটা বিশ্বের মানুষকে মুক্তির পথ দেখাতে এর পরিচয় দিতে গিয়ে বলা হয়েছে হুদালিন্নাসিনা তিমিনাল ওয়াল ফরকন এটা গোটা বিশ্বের মানুষের জন্য হুদা পথ নির্দেশ জীবন পরিচালনার বিধান মানুষ কিভাবে তার গোটা জীবন পরিচালনা করবে এ কোরআনের মধ্যে তার দিক নির্দেশনা রয়েছে এর নাজিলকৃত সর্বপ্রথম শব্দ এ কহ পড়ুন যে কোরআন গোটা বিশ্বে সবচেয়ে বেশি পঠিত কিন্তু যেজন জন্য কোরআন পড়ার কথা আজ মুসলমানরা সে উদ্দেশ্য থেকে দূরে সরে গেছে এ কোরআন পড়তে হবে জানার জন্য এ কোরআন পড়তে হবে মানার জন্য কিন্তু আজ মুসলমানরা এ কোরআন পড়ছে শুধু অর্জনের জন্য এটা জানার চেষ্টা করছে না জানলে মানবেই বা কোথেকে সুতরাং শুরুতেই আমি আহ্বান জানাচ্ছি আসুন আমরা এ কোরআন পড়ব এ কোরআন বুঝব এ কোরআন অনুযায়ী আমাদের জীবনকে ঢেলে সাজাব সবাই বলে আমিন আমি আপনাদের খ্যাত পবিত্র কালাম হাকিমের সুরাল মুল্ক থেকে আলোচনা তিলাওয়াত করেছি এর নামকরণ করা হয়েছে প্রথম আয়াত থেকে তাবার্ল্লাজি বিয়াদিহিল মুলক অতীব মহান এবং শ্রেষ্ঠ সেই সত্তা যার হাতে রয়েছে গোটা সৃষ্টি জগতের রাজত্বী এ মূল থেকে এসুরার নামকরণ করা হয়েছে নাজিলের সময়কাল সম্পর্কে নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায় না ঠিক কোন সময় নাজিল হয়েছে কিন্তু তাপসির কারকগণ এর আলোচ্য বিষয় এবং বর্ণনা ভঙ্গি থেকে বলেছেন এ সুরাটি মাক্কি যুগের প্রথম দিকের সুরা বলেই মনে হয় কারণ মাক্কি যুগের প্রথম দিকের সুরার যে বৈশিষ্ট্য এর মধ্যে তা স্পষ্ট এর আলোচ্য বিষয় তাওহিদ আল্লাহর একত্ববাদ আল্লাহর সার্বভৌমত্ব কে অস্বীকার করার পরিণাম হিসাবে আখেরাতের কথাও এসেছে রিসালাত সম্বন্ধে পরোক্ষভাবে আলোচনা করে বলা হয়েছে যারা এটাকে অস্বীকার করবে আখেরাতে তাদের পরিণতি ভালো হবে না আমরা ভূমিকাতে বেশি কথা না বলে মূল আলোচনার দিকে আসি

তিনি প্রতিটি জিনিসের উপর শক্তিমান এটাই তাওহিদের প্রথম সবক আমরা যে বিশ্বজাহানে বসবাস করছি এটা আপনা আপনি সৃষ্টি হয়নি এর স্রষ্টা আছেন আছেন না তিনি হচ্ছেন আল্লাহ তিনি গোটা জাহান সৃষ্টি করেছেন তিনি পরিচালনা করছেন নিয়ন্ত্রণ করছেন জাহানের তিনি একচ্ছত্র অধিপতি সার্বভৌম শক্তি গোটা বিশ্ব পরিচালনায় তার কোন শরিক নাই

সুরা সুরার ঊনপঞ্চাশ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন লিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়ালার্ড আসমান এবং জমিনের বাদশাহীর মালিক আল্লাহ সুরা ইমরানে বলা হয়েছে কলিল্লাহুম্মা মালিকাল মুলক তো অতিল মুলকা মাংতাশা ওয়া তাংসিউল মুলকা মিম্মাংতাশা

যার কাছ থেকে ইচ্ছা রাজ্য কেড়ে নাও যাকে ইচ্ছা ইজ্জত দাও যাকে ইচ্ছা সকল ক্ষমতা তোমার হাতে সকল কল্যাণ তোমার হাতে তিনি প্রতিটি জিনিসের উপরে শক্তিমান আমরা বুঝতে পারলাম গোটা জাহানের একচ্ছত্র অধিপতি শাহেন শাহ বাদশাহ রাজাধিরাজ সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ শুধুমাত্র আল্লাহ আর কেউ না যিনি গোটা জাহানের মালিক তাকেই মানতে হবে নাকি অন্য কাউকে তাকেই মানতে হবে গোটা জাহান তাকেই মানছে

তারই আনুগত্য করছে এবং সকলকে তারই কাছে ফিরে যেতে হবে গোটা বিশ্ব জাহানের সবাই যার আনুগত্য করছে আমরাও তার আনুগত্য করব আমরা তাকেই মানব তারই গোলামি করব তারই বন্দি কি করবো এই মানাটা শুধুমাত্র মসজিদের ভিতরেই নয় গোটা জীবন ব্যবস্থাতে পারিবারিক জীবনে আল্লাহকে মানতে হবে সমাজেও আল্লাহকে মানতে হবে অফিসেও আদালতেও এক কথায় জীবনের সকল ক্ষেত্রে গোলামি করতে হবে আল্লাহর আনুগত্য করতে হবে আল্লাহর আল্লাহ রাবুল্লা আলামিন বলেন ইয়া আইহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা ওয়ালা তাততাবাউ খুতুয়াতিশ শাইতানি ইন্নাহু lakum aduukum mubid হে ईमानদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো আল্লাকে মানবা তো মানবা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মানক শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না নিঃসন্দেহে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু আয়াত থেকে স্পষ্ট হয়ে গেল কেউ যদি আল্লাহর উপর মানে নে আল্লাহকে মানার স্বীকৃতি দেয় জীবনের সকল ক্ষেত্রে তাকে মানতে হবে জীবনের একটা অংশে মানবে আরেকটা অংশে মানবে না এমনটি হবে না

ওয়াউ মাতি ইউরাদ্দু না ইলা আসাদিল্লা আজাব তোমরা কি কিতাবের কিছু অংশ মানবে কিছু অংশ মান্য করবে তোমাদের মধ্যে যারা এ ধরনের আচরণ করবে তাদেরকে এছাড়া আর কি শাস্তি দেওয়া হতে পারে তাদেরকে দুনিয়ার জীবনে দেওয়া হবে লাঞ্ছনা গঞ্জনা অপমান অধপতন আর কালকে আমতের দিন তাদের জন্য অপেক্ষা করছে কঠিন আমার বন্ধুরা আমরা বুঝতে পারলাম যারা জীবনের একটা অংশে আল্লাহকে মানবে আর একটা অংশে মানবে না তাদের জন্য অপেক্ষা করছে আল্লাহর আজাব

ওয়াহু আল্লাহ গফর তিনি আসিস তিনি মহাপরাক্রমশালী তিনি গফুর তিনি ক্ষমাশীল আয়াতের মাধ্যমে এ পৃথিবীতে আগমনের উদ্দেশ্য সম্পর্কে আমরা বুঝতে পারলাম এটা পরীক্ষার হল এটা কি পরীক্ষার হল তিনি দেখতে চান কারণ আমলটা সুন্দর অন্য আয়াতে বলেছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি আমি মানুষ এবং জিন জাতিকে আর কোন

বিশাল আকারের একটা বটগাছের নিচে শুয়ে শুয়ে কোরআনের আয়াত তেলাওয়াত করছেন তিনি বললেন আল্লাহ রাবুল আলমিন বলেছেন তার সৃষ্টির মধ্যে কোনো ব্যামিল নাই ওই দার্শনিক আল্লাহকে বলতেছেন আল্লাহ তোমার এ আয়াত আমি বিশ্বাস করি তোমার সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি নাই তবে আমার বুঝে আসছে না বট গাছটা এত বড় কিন্তু তার ফলটা ছোট গাছের সাথে ফলটা মিলে না গাছের সাথে ফলটা মিলে না গাছ বড় ফল ছোট পড়তেছে আর দার্শনিক এ চিন্তা করছে চিন্তা করতে করতে হঠাৎ বটের একটা ফল ছোট্ট একটা দানা এসে তার নাকের উপরে ফুটছে এবার দার্শনিক সোয়া থেকে উঠে গেছে উঠে গিয়ে আল্লাহর কাছে বলছে আয় আল্লাহ আমার চিন্তা অনুযায়ী বট গাছটা যেমন তার ফলটা যদি তেমন হতো তাহলে তো কারবারটা এখনই কি হয়ে যেত শেষ হয়ে যেত আয় আল্লাহ আসলে তোমার সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি নাই এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ সায়্যানাস সামা আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলناها রুজুমাল লিশায়াতিনি ওয়া আতাদনা লাহুম আযাবাস সায়ির আমি তোমাদের কাছের আসমানকে বড় বড় বাতি দিয়ে সাজিয়েছি এসব দিয়ে শয়তানকে মেরে তারাবার ব্যবস্থা করেছি আর এ শয়তানদের জন্য জ্বলন্ত আগুনের শাস্তি তৈরি করে রেখেছি মাসির যারা তাদের রবকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি আর তা বড়ই খারাপ ঠিকানা আল্লাহর এত কুদরত দেখার পরেও এত নিদর্শন দেখার পরেও যারা আল্লাহকে অস্বীকার করবে আল্লাহ বলছেন তোমাদের পরিণতি ভালো হবে না আমি তোমাদের জন্য আমার আজাব রেডি করে রেখেছি একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো টের পাবা ফেরাউন টের পাচ্ছে না কি কি টের পাচ্ছে এখন নমরুদ কি টের পাচ্ছে আবু জায়ল আবুল কি টের পাচ্ছে সুতরাং তোমরা যারা আল্লাহকে অস্বীকার করবা আল্লাহর গুলামই না আল্লাহর প্রিয় বান্দাদের সাথে দুশ্মনী করবা একটু অপেক্ষা করো সময় সব টের পাবা এরপরে আল্লাহ রাবুল আলমিন বলেন যখন তাদেরকে সেখানে ফেলা হবে তখন তারা এর গর্জনের ভয়াবহ ভয়াবহ আওয়াজ শুনতে পাবে এবং সে তখন ক্ষিপ্ত অবস্থায় থাকবে এই নাফরমানদেরকে যখন জাহান নামে নিক্ষেপ করা হবে এরা দেখবে জাহান নামের গর্জন ভয়ানক গর্জন জাহান নাম ক্ষিপ্ত অবস্থায় থাকবে এরপরে আল্লাহ রাবুল আলমিন বলেন টাকা দু তামাইয়া জমিনাল উল্লামা উল্লোকেয়া ফি হাফা উজুংসা আলাহুমা খাজানা আলাম ইয়া আতিকুম আলাম ইয়া আতিকুম নাজির রাগের সোটেশ্যে যেন ফেটে পড়তে চাইবে যখন এতে কোনো দলকে ফেলা হবে জাহান্নামের দ্বার রক্ষী ফেরেস্তা বলবে আলাম ইয়া আতিকুম নাজির তোমাদের কাছে কি কোনো সাবধানকারী আসেনি আসলেই সাবধানকারী এদিনের ভয় কি তোমাদেরকে দেখানো হয়নি নাফর মানেরা তখন বলবে বালা বালা হ্যাঁ এসেছিল হ্যাঁ এসেছিল আমাদের কাছে সাবধানকারী এসেছিল ইন আং তুমি ইল্লাফি দলালিং কিন্তু আমরা বলেছিলাম আল্লাহ কোনো কিছু নাজিল করেনি তোমরা বিরাট ভুলের মধ্যে পড়ে আসো নবীরা নাকি ভুলের মধ্যে আছে নবীরা ভুলের মধ্যে আছে আর ফেরাউন ঠিক আছে নমরুদ ঠিক আছে আবু জাহেল আবুল আহাব অতবা সাইবা এরা ঠিক আছে আজকের এই দিনেও যারা ওই নবীদেরকে অনুসরণ করে দিনের প্রসার এবং প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে এদের দুশ্মনরা এ কথা বলছে এরা নাকি ভুল পথে আছে তারা নাকি ঠিক পথে আছে তারা ঠিক পথে আছে এটা বুজার জন্য শুধু দুইটা চোখ বন্ধ করতে হবে অপেক্ষা করতে থাকো তখন টের বাবা কিন্তু টের টেরফ পেলেও তখন ফিরে আসার কোনো রাস্তা থাকবে না এই না ফরমানদের সম্পর্কে আল্লাহ আমিন অন্য আয়াতে বলেন ইয়া উমাইযিন ওয়া আল্লাযিনা কাফারু ওয়া আসাবুর রাসূল লাউ তুসাউবিহিমুল্লাহ ওয়া লা আল্লাহ হাদিসা তখন সে সব লোক যারা এই দুনিয়ার জীবনে রাসূলের আদর্শ অনুসরণ করে নাই তাদের নেতাদের আদর্শ অনুসরণ করেছে এরা বলবে হায় জমিনটা যদি দুবাগ হয়ে যেত আর আমরা এর মধ্যে প্রবেশ করতে পারতাম কিন্তু তারা সেদিন তাদের কোনো কথা গোপন করতে পারবে না এই যারা ইসলামের বিধান মানছে মানছে না যারা তাদের উপরে জুলুম করছে অত্যাচার করছে তাদেরকে শান্তিতে ঘুমাতে দেয় না এই জালেমরা হাসরের মাঠে চিৎকার দিয়ে বলবে এই জমিনটা যদি দুভাগ হয়ে যেত আর আমরা এর মধ্যে প্রবেশ করতে পারতাম হাসরের জমিন কি দুভাগ হবে হবে এরা পালাতে পারবে এরা পালাতে পারবে না সুরা জুমারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে বলেন ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা সুমারা حتى إذا جاءوها فتحت أبوابها وقال وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين যখন ফায়সালা হয়ে যাবে তখন এই নাফরমানদেরকে দলে দলে হাঁকিয়ে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে এরা যখন জাহান নামের গেইটের কাছে যাবে তখন জাহান নামের দরজা খুলে দেয়া হবে জাহান নামের গেইটের ফেরিস্তা দার রক্ষী ফেরেস্তা তাদেরকে বলবে তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে রাসূলগণ আসেননি যারা তোমাদেরকে তোমাদের রবের আয়াত পরে শুনিয়েছে এই বলে সাবধান করে দিয়েছে এ দিনের মুখোমুখি তোমাদের হতে হবে এই মাঠে আসতে হবে বিচারের মুখোমুখি তোমাদের হতে হবে এ কথা কি নবী রাসুলরা বনের বলেনি না নবীরা কি বলেনি জবাবে তারা বলবে কলু বালা কলো বালা হ্যাঁ এসেছিল আমাদেরকে সাবধান করে দিয়েছে কিন্তু আমরা তাদের কোনো কথা পাত্তা দেই নাই

পাতারাফো বিজামবিহীন পাশোহকাল লিয়াসহা বিশ্বাহীর তার আরও বলবে হায় আমরা যদি শুনতাম বিবেক বুদ্ধি খাটিয়ে বুঝতাম তাহলে আজকে এ জ্বলন্ত আগুনে সাজাপ্রাপ্তদের মধ্যে গণ্য হতাম না এভাবে তারা তাদের অপরাধ স্বীকার করবে এ জাহান্নামিদের জন্য আল্লারা লানত। এই না ফরমানেরা সেদিন বুঝতে পারবে কি ভুলটাই না করলাম আলে মোলামারা যে কথাগুলো বলেছে মুক্তির একমাত্র পথ আল্লাহর কোরআন এবং নবীর সুন্না আমরা কোরআন এবং সুন্নার বিধান ছেড়ে দিয়ে নিজেদের মস্তিষ্ক প্রসূত যে বিধান যে মতবাদ যে মতাদর্শ সেটাকে অনুসরণ করেছি কি ভুলটাই না করলাম কেন নবীদের কথা মেনে নিলাম না কেন না এবে নবীদের কথা মেনে মেনে নিলাম না যদি মানতাম তাহলে তো আজকে এই আজাবের মুখোমুখি হতাম না এরা এদের দোষ স্বীকার করবে আবার দুনিয়াতে ফিরে আসতে চাইবে আল্লাহ রাবুল আল্লাম বলেন ওয়ালা ও তার ওয়াজিল মুজরিমুন আর না কিছু রৌস হিমদা রব্বী হিমা রব্বা না আবস্বনা ওয়াসা মেনা ফারেজিয়া আইনা না আমাল সালিহান ইন্নাম কইনুন হাই সেদিনে অপরাধীরা অধবদনে অবনত মস্তকে করবে প্রভু হে আমরা ভুল করেছি আমাদেরকে আরেকবার দুনিয়াতে পাঠাও আমরা বিশ্বাস করছি আমরা আর নাফরমানি করব না আরেকবার পাঠাও আরেকবার কি পাঠানো হবে আরেকবার পাঠানো হবে হবে না সুতরাং এখনই সিদ্ধান্ত নাও ফিরে আসো আল্লাহর কোরআন নবীর শূন্য তোমাকে হাত দিয়ে ডাকছে ফিরে আসো বাসার কোনো রাস্তা নাই যত লাফালাফি করো যত কুদাকুদি করো মনে রেখো ইন্না বাতসা রব্বিকা লাসাদিদ আল্লাহর ধরা শক্ত ধরা তুমি যত লাফালাফি করো ফেরাউনের সে তো এখনো বড় হও নাই নমরুদের ফেরাউনকে তো আল্লাহ সেরে দেয় নাই দেয় নাই সুতরাং আল্লাহর নাফরমানি করতে আল্লাহকে ভয় করো আল্লাহর পাকরাও থেকে বাঁচতে পারবা না আল্লাহ রবাহ মিনারো বলেন ওয়াজি আয়াউমা ইযিম বিজাহান্নামা ইয়াউমা ইযি ইয়া তাযাক্কারুল ইনসানু আন্না লাহু লাহু যিকরা সেদিন জাহান্নামকে সামনে আনা হবে মানুষ বুঝতে পারবে কিন্তু তখন বুঝলে কি লাভ হবে কি সুন্দর কথা কোরানের কথা এরদের সামনে জাহান্নামকে দেখতে পাবে দৌড় দৌড় করে জ্বলছে এরা বুঝতে পারবে কি ভুলটাই না করলাম কেন নামাজ পড়লাম না কেন রোজা রাখলাম না কেন মা বাবার সাথে ভালো ব্যবহার করলাম না কেন আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করলাম না কেন আল্লাহর প্রিয় বান্দাদের সাথে দুশ্মনী করলাম তাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা কথা বলে এদেরকে আটকালাম

সে তখন বলবে হায় আমি আমার এ জীবনের জন্য যদি আগে কিছু ব্যবস্থা করতাম দুনিয়াতে থাকতে যদি এই আখের হাতের জীবনের জন্য কিছু ফুজি সংগ্রহ করতাম কি ভালোটাই না হতো ওই দিন সে আল্লাহ যে ওই দিন আল্লাহ যে আজাব দেবেন তেমন আজাব কেউ দিতে পারবে না আল্লাহ এমন ভাবে বাঁধবেন যেমন বাঁধ আর কেউ বাঁধতে পারবে না টাইট করে বাঁধবেন করতে পারবে না এই নাফর মানেরা বাসার কোনো রাস্তা নাই সুরাহিমা সাদার উনত্রিশ নাম্বার মহান আল্লাহ বলেন

ফুলের তোরা নেতার গলায় ফুরিয়ে দেয় নেতাকে মাথার উপরে নিয়ে নাচে যেই নেতা আল্লাহর কোরআন এবং নবীর সুন্না অনুযায়ী চলবে না তার অনুসারীদেরকে পরিচালনা করবে না সেই দলের অনুসারীরা বলতে থাকবে সুরা হামিম আসার উনত্রিশ নম্বর আয়াত সত্যের এই অমান্যকারীরা বলবে প্রভু হে এনে দাও ওই সমস্ত জিন এবং মানুষগুলোকে যারা আমাদেরকে সত্যের পথ থেকে ফিরিয়ে রেখেছে ইসলামের বিপরীত পথে চালিয়েছে মানব রচিত মতবাদ মতাদর্শের দিকে চালিয়েছে আলেম ওলামাদের উপরে অত্যাচার করতে বলেছে জুলুম করতে বলেছে ওই নেতাদেরকে এনে দাও আজামরাদেরকে এদেরকে পায়ের নিচে রেখে ফিসব যাতে এরা ভালো মতো অপমানিত এবং লাঞ্ছিত হতে পারে ভেবে দেখলেন কি ভয়ানক আজ নেতাকে দেখে লাফালাফি সেদিন বলবা নেতাকে এনে দাও পায়ের নিচে রেখে এটা এজন্য কারণ এই নেতার কারণেই তো সে ইসলামের বিপরীত পথে চলেছে সুতরাং নেতা নির্বাচনের সময় সাবধান দেখতে হবে আমা নেতা কুরান এবং সুন্না মতো কি না অন্য আতে বলেন ই আংজার না কুমা হাজাবাং করি বা আমা আং জরুল মার ওমা কদ্দা মাত আদা আকল ওয়াকলল কাফিরুয়া লাইতা নি কুতো তুরাবা আল্লাহ হাবুল আলামিন বলেন আমি নিকটবর্তী আজাদ সম্পর্কে তোমাদেরকে সতর্ক করলাম সেদিন মানুষ তার হাতে অর্জিত কৃতকর্ম প্রত্যক্ষ করবে সে দুনিয়ার জীবনে কি আমল করেছে তা সে দেখতে পাবে এই নাফরমানেরা চিৎকার দিয়ে বলবে ইয়া লাইতানি তো তোরা হায় আমি যদি মানুষ না হয়ে মাটি হতাম এর মানে হচ্ছে দুনিয়াতে যদি আমার জন্মটাই না হতো আজকে দুনিয়ার মজা লুটার জন্যই তো তোমরা এত কিছু করছো ভোগ করে নাও দুনিয়ার মজা যে দুনিয়ার মজা ভোগ করার জন্য আজকে আল্লাহর না ফরমানি করছো ইসলামের বিপরীত পথে চলছ শেষ বিচারের দিন আল্লাহ রাজাব দেখে বলবে দুনিয়াতে যদি আমার জন্মটাই না হতো কত না ভালো হতো আমার বন্ধুরা আমার জন্য আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ আল্লামা হজরত মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী সাহেব ইতোমধ্যে মঞ্চে উপবিষ্ট হয়েছেন আমরা আবার বলি আলহামদুলিল্লাহ যারা এখনো দূরে অবস্থান করছেন মেহমানের আগমনের অপেক্ষায় আছেন মেহমান এসে গেছেন আর দূরে না থেকে এসে যান আমি সুরা আলমুল্ক থেকে কিছু আলোচনা করলাম এ থেকে আমরা যা বুঝতে পারলাম গোটা জাহানের সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর তিনি গোটা জাহানের একচ্ছত্র অধিপতি তার গোলামি করতে হবে আমরা বুঝতে পারলাম আমাদের আমলটাকে সুন্দর করতে হবে আমাদের জীবনটাকে সুন্দর করতে হবে উল্টা পথে আর চলা যাবে না আমার আশার ব্যবহার আমার কথাবার্তা আমার লেনদেন আমার আচরণ সবগুলো সুন্দর হতে হবে আমরা বুঝতে পারলাম এ পৃথিবীর জীবন শেষ নয় আরেকটা জীবন আছে সেখানে যেতে হবে না গিয়ে কেউ বাঁচতে পারবে না আমাদের পূর্ববর্তীরা গিয়েছে আমাদেরকেও যেতে হবে পরবর্তী প্রজন্মকেও যেতে হবে তখন আল্লাহ রাবুল আলমিন্ডা হিসাব নেবেন যারা আল্লাহর সাথে দুশ্মনি করবে ইসলামের সাথে দুশ্মনী করবে যারা আল্লাহর প্রিয় বান্দাদের সাথে দুশ্মনী করবে এদের পরিণতি ভালো হবে না সুতরাং আমরা ফিরে আসি আল্লাহর কোরআনের কাছে ফিরে আসি নবীর সুন্নার কাছে দুনিয়ার জীবনটাকে সুন্দর করি আখেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করি আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আজকের মাহফিলকে কবুল করুন তাহাজিবুল উম্মা মাদ্রাসাকে আল্লাহ রাবুল আলমিন কবুল করুন হাফেজে কোরআনদের পাগরি প্রদান উপলক্ষে আজকের এই মাহফিল কোরআনের হাফেজদেরকে আল্লাহ কবুল করুন আপনার এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন সন্তানদেরকে পাঠাবেন এ সন্তানদেরকে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার ব্যাপারে আমি যতটুকু জেনেছি এই মাদ্রাসার কর্তৃপক্ষ সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে আমরা এই মাদ্রাসার উত্তরোত্তর সাফল্য কামনা করছি ও আখের ও দানা আনিলামি রবিল্লা আসসালামু আলাইকুম ও রহমাতালি